নমস্কার আমি আপনাদের সামনে দীপক কুমার মাহাতো এবং আপনারা দেখছেন সুন্দরী পুরুলিয়া তো আমরা প্রত্যহ বিভিন্ন জিনিসকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং পুরুলিয়ার শিল্পীদেরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকে না যাচ্ছে লিখিতে তো সেখানে আজকে লিখিতে এসেছি তো আমি দেবেন্দাকে খুব মিস করছি কারণ দেবেন্দা আজকে নাই তো যাই হোক আমরা একটু পরিচয় করে নিব সেই টিমের সঙ্গে এবং কথা বলবো এবং তার মুখে শুনবো কিছু কিছু কথা সুন্দরী সুন্দরী যারা অভিনয় করে অপসর অভিনয় করে তাদের সঙ্গে পরিচয় করব এবং তাদের জানব পরিচয় এবং শুনবো তাদের মুখের কিছু কথা আরেকটা সুন্দরী একটা মেয়ে বটে না ছেলে বটে তবে বড় সুন্দর দেখাচ্ছে ঠিক আছে তোমার নাম কি হ্যাঁ সাধন লাগা সাধন লাগা বাড়ি কোথায় যশোদি যশোদি মালিকা যশোদি এক সামনে ও মানে সামনে তোমার পাশে পাশে রে বটে আচ্ছা 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 তো দেখো না জড়িটা ঠিক আছে না আসলে আমি মজা করছি কারণ হাসি খেলা নিয়েই জীবন প্রত্যেকটা মানুষের মনে দুঃখ সবার জীবনে আছে কিন্তু ওই দুঃখের মধ্যে যদি আমরা সুখটাকে খুঁজে নিই তাহলে কিন্তু মনটা ভরে যায় কারণ বিষয়টা যে এই ছৌ ঝুমুর নাচিনি নাচ পয়সা খুব একটা নাই কিন্তু এই যে একটা আনন্দ এই আনন্দটা কিন্তু খুবই ভালো এই ধ্বংসার আওয়াজটা যখনই পাই বুকটা হয়ে ওঠে নাকি কতদিন ধরে ছৌ নাচের সঙ্গে জড়িত আছো ইয়ার আগে কোন দলে কাজ করতে মহেশ্বর মাহাতো দলে কাজ করতে আচ্ছা তো বলছি বিয়ে করেছ ছেলেকে করবে না মেয়েকে মেয়েকে করবে হাসি করছি মজাক করছি কিছু মনে করো না দরকার আছে আজকে দেখে নিয়ে আমি একটু অবাক হয়ে গেলছি বলি যাই হোক আজকে সবার সঙ্গে আমরা একটু পরিচয় করব তো ভালো লাগলে পরিচয় করে কেমন পরে আরো দেখা হবে আচ্ছা মানে আমার বউয়ের মতনই দেখতে আছে নাম কি তোমার রবি সহিস আচ্ছা কোথায় বাড়ি কোড়রিয়া কোড়রিয়া পুয়াড়ার সামনে পুয়াড়ার সামনে কোড়রিয়া কাটাটি জানব নাই কেন কাটাটি কে বাবা ভালো আছো কতটা অনেকটা এতটা নেই এতটা তো বলছি যখন নাচটা করো আর এখন ব্রেকটা দাও দাও আর যখন ছেলেরা সবাই ভালো থাকে তখন কেমন লাগে সবাই দেখছি যে সবাই সেলফি নেওয়ার জন্য দাদা ডাকে দাও ও দাদা ডাকে দাও ও দাদা সেলফি বলছিলাম সেলফি আচ্ছা 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 তো ভুলেও ছবি তুলো না কেউ ঠিক আছে কারণ বাই চান্স যদি বই দেখে এলে তখন ঝগড়া হয়ে যাবে যদি আরো কোন দিকে থেকে নিয়ে আসলো না সত্যি খুব ভালো লাগে বিয়ে করেছ হ্যাঁ করো না করবে নাই হ্যাঁ তো এগুলার মধ্যেই করবে না অন্য কাউকে করবে আচ্ছা 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 যাই হোক ভালো আচ্ছা একটা জিনিস বলো ছৌ নাচে তোমার কোন জিনিসটা তোমার ভালো লাগে একদম হয়তো মজুরিটা কম কিন্তু এই যে দল বাঁধে এত সকল বসে ঘুষলা তুই ঢুকিস না এদিকে সুরা তুই এদিকে ইয়ার কানা ইয়ার মাথা ওয়ার মাথা ইয়ার ইয়া যা নিয়ে তাও ভালো লাগে কষ্ট করে নাচ করি তাও ভালো লাগে তাই না আচ্ছা 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 কতদিন ধরে নাচ করছো যাই হোক ভালো লাগলো পরিচয় করলাম রবি সহিস কোড়া না কি বললে কোড়লিয়া কোড়লিয়া বলে গ্রামটা তো যদি মানে বিয়ে করবে দাদা খুব জলদি মেয়ে আছে তো যোগাযোগ করতে পারো এখন করবে না কেন করবে না না তাহলে এখন করবে না এখন দেখতে হবে না যাই হোক ভালো লাগলো দাদা রবি দা অনেক অনেক ধন্যবাদ চলো আরেক আরেকটা দাদা আছে কে বাবা হ্যাঁ কে বাবা
তোমার ভালোবাসা আছে আছে কাকে ভালোবাসো হ্যাঁ ছেলা কে না মিয়াকে হ্যাঁ বলো ছেলা কে এ বাবা ভালোবাসা মানে এইটা লয় যে যেটা আমরা ভাবছি সেটা ভালোবাসা অনেক ধরনের হয় থাকে বাবা মাকে ভালোবাসি বন্ধুকে ভালোবাসি বান্ধবীকে ভালোবাসি আবার যেটা ভাবছো সবাই সেটা তো আছেই তো যাই হোক ভালোবাসা মানেই ভালোবাসার আরেক নাম জীবন এনি প্রবলেম এনি প্রবলেম এনি প্রবলেম সবার পরে আইলো লজ্জা লাগছে লজ্জা লাগছে লজ্জা লাগছে তবে যে সিন্দুরটাকে সত্যি না মিথ্যা হ্যাঁ মিথ্যা সেটা তো বুঝতে পারছি মিথ্যা বলে কিন্তু বড় সুন্দর সাজিয়েছে যখন কোনো বহু নতুন বিহা হয় তখন এরকম করতে পারে নাই তুমি যেরকম করেছ কেমন আছো একটু মুখটা দেখাও এই বাবা আছো কেমন ভালো আছো কোথায় বাড়ি তোমার কোড়রিয়াতে মানে ওই সামনে বাড়ি নাচ করছো কতদিন ধরে এক বছর বয়স কত হইলো তোমার মাধ্যমিক দিলে মাধ্যমিক দিচ্ছ দিচ্ছ মানে পরীক্ষা চলছে মানে পরীক্ষা চলছে কাল দিন আর পরীক্ষা দিবে বাবা তো পড়াশোনা মানে যাই ভালো লাগলো যে সংস্কৃতির এতটাই টান যে পড়াশোনা আছে তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকও চলছে এবং মাধ্যমিকের সঙ্গে সঙ্গে দাদার নাচতে হয়েছে কি নাম বললে তোমার অজয় অজয় কর্মকার সেলফি নিতে কেউ আছে হ্যাঁ তখন মনে হয় না যে পাছে গন্ডগোল কিছু হবে অনেক ভালো লাগে সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকাটাই জীবন এবং চাই যে ছৌ নাচটা আমাদের আরও এরকমভাবে আগান যাক এবং আজকে দেবেন্দাকে আমরা খুব মিস করছি আজকে দেবেন্দাকে যদি পাঠাম তো দেবেন্দার সঙ্গে আর একটু আমরা পরিচয় করছি তো ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ তো আমরা কাছে পাইছি আজকে দেখতেই পাচ্ছ মানে এত সুন্দর একটা সাজ পোশাক করেছে দেখে মনে হচ্ছে খুব দারুণ লাগছে তো আসল তোমার নামটা কি সুরেন্দ্র সিং লায়া কোথায় বাড়ি তোমার হালকা জসুলি ঝাড়খণ্ড পড়ছে বেঙ্গল পড়ছে বেড়াদার সামনে তো এই কতদিন ধরে ছৌ নাচের সঙ্গে জড়িত আছো মানে এই দলেই আছো আচ্ছা আচ্ছা তো একটা জিনিস বলো এত সুন্দর যে সাজিয়েছো এটা রাজটা কি এত সুন্দর যে সাজিয়েছো এটা রাজটা কি এত ভালোভাবে সাজতে কোথায় শিখেছো মানে দেখে দাদাকে কেউ মনে করবে না যে এই একজন ছেলে কতদিন ধরে ছৌ নাচের সঙ্গে জড়িত আছো মহেশ্বর দল ছিল আচ্ছা আচ্ছা এখন আর মহেশ্বর দল জল দলে যাও না আচ্ছা 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 তো দেখতে পাচ্ছ আমরা আজকে মানে আমি আজকে বৌদিদের ভিড়ে আছি ঠিক আছে তো অনেক ভালো লাগছে সবার সঙ্গে পরিচয় করলাম এবং দেখে সত্যি মানে কোনটাকে পছন্দ করবো আর কোনটাকে মানে পছন্দ করবো না এটা একটু বেশি পছন্দ আছে